Beach Road. Go. Okay, baggage. My name is Pavel Haider. This is our Pavel. Okay, are you Pavel? I'm Patai Pavel. This is our shop. Are you shop? Please come. Hello, Mr. Pavel. Yes, sir. Let's hide. What happened to the driver? ভাই এসিটা একটু বাড়াই দেন না, গরম লাগে। ও ভাই, বারবার পিছে না তাকে সামনে তাকায় গাড়ি চালান, মানে আমাদের ভয় লাগে, মানে আমার ভয় লাগে। মাইন্ড করেন না। হ্যাঁ না ম্যাডাম, কি সুন্দর না এই হোটেলটা! না সুন্দর এইটা পুরো, আমার মনে হয় যে 3-4 star হবে। না না, আর বড় স্টার হবে না, 3-4 star হবে। না দেখুন, আল্লাহ আমাদের Excuse me.
আপনি এখানে? জি ম্যাডাম, আমি তো এখানে জব করি। আপনি তো ড্রাইভার? এ উনি তো পাতায়া পাবেল। হ্যাঁ, এই নামই তো সেফ। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম পাবেল হায়দার না? এক্স্যাক্টলি, আপনাকে এখানে সবাই আদর করে বলে পাবেল না? জি ম্যাডাম, আপনি ঠিকই ধরেছেন। আমি আসলে বিকাল থেকে এখানে জব করি। আর ট্যাক্সি ড্রাইভিং? ওটা তো সকালে। এত কাজ করেন কিভাবে আপনি? টু মাচ ইন্টারেস্টিং না? তো ম্যাডাম, আপনাদের জন্য কি করতে পারি বলুন। খাবো, খিদা লেগেছে, অনেকক্ষণ ধরে বসে আছি, কেউ কোনো অর্ডার নিচ্ছে না। এই যে দেখুন না, কখন থেকে বসে আছি, কেউ আমাদের দুজনের জন্য খাবার অর্ডার নিচ্ছে না। আচ্ছা ম্যাডাম, আপনারা কি খাবেন সেটা বলুন। আপনার রেস্টুরেন্টে কি কি আছে সেটা বলুন। আছে তো অনেক কিছুই, আপনারা কি খেতে চান সেটা বলুন। ভাই, আমরা তো ক্ষুধায় মারা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, মেইনলি ম্যাডাম এখানে থাই ফুডটা বেশি চলে। আপনি যদি চান ভেজাল নিতে পারেন, টোফু, প্যাড থাই নুডলস নিতে পারেন, বা স্যুপ যদি নেন তাহলে টমিয়াম স্যুপ নিতে পারেন, সি ফুড ফ্রাইড রাইস আছে। আর যদি আপনি কিছু ডেজার্ট নিতে চান তাহলে ওয়াফল দিয়েও নিতে পারেন, অথবা এখানে আরও আছে হচ্ছে। ওয়েট, আমরা না কিছুই বুঝতে পারছি না, দয়া করে একটু ইংরেজিতে বলবেন। ইংরেজিতে কেন বলবে, উনি আমাদের দেশের লোক না। আপনি বাংলায় বলেন, বাংলায় বলেন, কোনো সমস্যা নেই। আসলে ম্যাডাম যেটা বললাম আর কি, যেখানে সব ফুডই আছে কিন্তু থাই ফুডটা বেশি চলে আর কি। দেখেন পাবেল সাহেব, আমরা তো আসলে বাংলাদেশ থেকে এসেছি, এখানকার ফুড সম্পর্কে আমরা কিছুই জানি না। আপাতত আপনি আমাদেরকে ভাত, ডাল, চিকেন, সালাদ সহ আমাদেরকে যদি একটু সার্ভ করেন, তারপরে না হয় আমরা এখানকার ফুড ট্রাই করবো। অফকোর্স ম্যাডাম, গিভ মি 15 মিনিটস। আর দেখেন, প্রতি ওয়ার্ডের সাথে না ম্যাডাম ম্যাডাম বলবেন না, ম্যাডাম শুনতে ভালো লাগে না। সরি ম্যাডাম। সরি সরি বলে তো লাভ নেই, আপনি যান খাবার নিয়ে আসেন, খিদায় মারা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, গিভ মি 5 মিনিটস। এই তুই ম্যাডাম ডাকতে মানা করলি কেন, কি সমস্যা কি তোর? ম্যাডাম শুনতে তো ভালোই লাগছে। কেমন না ব্যাপারটা, মানে নিজের দেশের ছেলে আবার একই এইজের, এখানে এসে হঠাৎ করে ম্যাডাম ম্যাডাম বলে ডাকা, ব্যাপারটা শুনতে কেমন লাগতেছে না? তোর কেমন লাগতেছে না? মোটেই আমার কেমন লাগতেছে না, ইটস সিম্পল এন্ড নরমাল। তুই কোথাও খেতে যাস, দোকানে যাস, তোকে ঢাকা শহরেও সবাই ম্যাডাম ম্যাডাম করে, তুই হঠাৎ করে এখানে এসে তোর কেমন লাগতেছে না, তারপর কি না? তারপরও ব্যাপার আছে না, যে দেশের বাইরে একটা ফিলের ব্যাপার আছে না, ফিল। আমার আপাতত খিদার ফিল ছাড়া আর কোনো ফিল হইতেছে না। ওকে, খারাপ দেখ। সকাল কি 12টা বাজে? হ্যাঁ 12টা বাজে মাত্র, এই ভরতপুরে বিচে কি করব? তোর কি মনে হয় বিচে এরকম রোদের নিচে দাঁড়িয়ে থাকবো? ওখানে সুন্দর বসার জায়গা আছে, মিউজিক হয়, সুন্দর কফি খাওয়ার জায়গা আছে, আমরা চা কফি খাবো। বল, আর আলসামি করিস না তো, আলসামি করলে কিন্তু দেরি হয়ে যাবে। আমরা কি রুমে বসে থাকতে খেয়ে মিশছি নাকি? বেশি করে সানস্ক্রিন লাগায় নে। দাঁড়া দেখি আর কোন কোন জায়গায় যাওয়া যায়। সাফারি সাফারি, আরে সাফারি তো ব্যাংককে, চল যাই। ব্যাংকক আলাদা সিটি। তো কি হচ্ছে, সমুদ্রের পাড়ে বসে আকাশের দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে আস্তে আস্তে নিঃশ্বাস নিয়ে দেখুন, বুকটা ভরে যাবে। আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়বেন, বুকটা হালকা হতে থাকবে, মনে হবে আপনি হাওয়ায় ভাসছেন। কি বিশ্বাস হচ্ছে না? ট্রাই করে দেখতে পারেন। আপনি কতবার ট্রাই করেছেন?
অসংখ্যবার। তাহলে চলুন ট্রাই করে দেখি। আপনি শিওর ম্যাডাম? হ্যাঁ শিওর। আমি কি আপনার পাশে বসতে পারি? হ্যাঁ, একটা জিনিস ট্রাই করতে হলে তো পাশে বসতেই হবে, কিছু করার নেই। কিন্তু এরকম আসলে ম্যাডাম ম্যাডাম বললে আমি বসতে দিতে চাই না। আচ্ছা শীলা, আস্তে আস্তে চোখটা বন্ধ করুন এবং বড় একটা নিঃশ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। দেখবেন ভালো লাগছে। আপনাকে দেখে আমারও ভালো লাগছে। থ্যাংক ইউ, ভালো জিনিস শেখালেন। বাবা রে বাবা, ঢাকা থেকে বিদেশ চলে আসলাম, ফোনের পেইন থেকে আর বাঁচতে পারলাম না। মানে একটা যদি জানতাম যে কে, তাহলে হয়তো ফোন করে একটু গালি দিতে পারতাম। না গালি কিভাবে দেবো, ভদ্র ঘরের মেয়ে, গালি গালাগালি কেন করবো? কি কি ঝামেলাটা কি হয়েছে? ঝামেলা ঝামেলা তো তোর বেশি। এতক্ষণ ধরে একই রুমের মধ্যে আমি একটা প্রবলেমের মধ্যে পড়ে আছি, তুই এতক্ষণ পরে আমাকে বলতেছিস ঝামেলা কি হয়েছে। তুই শুনতেছিস না ঝামেলা কি হয়েছে? ফালতু নাম্বার থেকে ফোন করতেছে, কথা বলে না, কি জানি কি। তুই সব আজাইরা জিনিসপত্র রাখতো শুন না, আমার না অনেক খিদে লাগছে, চল পিৎজা খাই। পিৎজা বানায় বসে আছে সবাই, রাতে কয়টা বাজে? এত রাতে হোটেলের রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে, কে দিবে তোকে পিৎজা? আরে হোটেল থেকে অর্ডার করবো কে বলছে, বাইরে যাই, বাইরে গিয়ে খাই। মাথা খারাপ তোর, রাতের বেলা তুই বাইরে যাবি? চল না, খিদে লাগছে। Yes, I have an idea. হ্যালো পাতায় পাভেল? জি 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 জি, ভালো ভালো ভালো। না না সমস্যা কেন হবে, না না সমস্যা কেন হবে, সমস্যা না। আসলে আমাদের একটু পিৎজা খাইতে ইচ্ছে করলো তো, তাই ভাবলাম আপনি কি জানেন, তাই না, ব্যবস্থা যদি করতে পারেন। 20 বাদ, নো প্রবলেম নো প্রবলেম, আপনি একটু নিয়ে আসেন তাহলে, আমি একটু পিৎজা খাই। জি জি জি, দুইটা আনবেন। জি থ্যাংক ইউ, ওকে ডান। তুই ছেলেটাকে এত রাতে পিৎজার জন্য ফোন করলি, ডিস্টার্ব করলি কেন ওকে? তো কাকে ফোন করবো, তো এত ডিস্টার্ব করার কি দরকার ছিল? আলে আলে ডিস্টার্ব করার জন্য ফোন করি, রাইট? পিৎজা অর্ডারের জন্য, আপনার জন্য ফোন দিছি, পিৎজা আপনার খাইতে ইচ্ছা করছে। আজ সবচেয়ে বড় আসবে তো বললো, এখন পিৎজা নিবে, পিৎজা দিয়ে চলে যাবে, সাথে সার্ভিস চার্জও দিবে ওর সাথে।
ফালতু নিয়ে কথা বলছিস। প্রতিভা, গিটার বাজাতে পারেন, গান গাইতে পারেন, ড্রাইভিং করতে পারেন, ওয়াও। না, গান গাইতে পারি না, গিটার বাজাচ্ছিলাম। হ্যাঁ দেখলাম, বাট ভিক্ষা কেন করছিলেন? ভিক্ষা করছিলাম না তো, আমি তো টাকা উপার্জন করছিলাম। আসলে আপনাকে ভেঙে বলি, গতকাল রাতে মা দেশ থেকে ফোন দিয়ে বললো যে কিছু টাকার প্রয়োজন, ইমার্জেন্সি। সকালবেলা রেস্টুরেন্টের মালিককে বললাম, সে বললো মাস শেষ না হলে স্যালারি দিতে পারবে না। তাই আসলে এভাবে গিটার বাজিয়ে টাকা উপার্জন করছিলাম। আই'ম সরি, অ্যাকচুয়ালি আসলে বোঝেনি তো, দেশের বাইরে এসে দেশি কাউকে যদি দেখি যে ভিক্ষা করছে। বারবার ভিক্ষা বলছেন কেন আপনি এটাকে? আমি তো গিটার বাজিয়ে টাকা উপার্জন করছিলাম, যার আমার গিটার শুনে ভালো লাগছে সেই আমাকে টাকা দিচ্ছে। ফর এক্সাম্পল, এই রাস্তা ঠিক ওই কোনাটায়, ওখানে একজন দাঁড়িয়ে ম্যাজিক শো দেখাচ্ছে, আপনি চাইলে দেখে আসতে পারেন, সে ম্যাজিক শো দেখিয়ে টাকা ইনকাম করছে। কেন তুই কোথায় গেছিলি? আই কথা বলিস না কেন? বিচে তো মন খারাপ কেন? বিচে তো মানুষ মন ভালো করার জন্য যায়, কি হয়েছে? ভালো লাগছে না কিছু। এমনি কারো মন খারাপ হয় না, বল শিলা কি হয়েছে? কি? আরে ভালো লাগছে না, থাক পরে বলবো। বলতে ইচ্ছা না করলে কিভাবে সলভ করব? বাংলাদেশ থেকে কেউ সেখানে কেন ভিক্ষা করবে বল? কে ভিক্ষা করে? আরে ওই যে ড্রাইভার। কোন ড্রাইভারটা? ওই যে ওয়েটারটা। কোন ওয়েটারটা? বাঙালি ওয়েটারটা, ওই যে পাতায়া পাভেল। পাতায়া পাভেল? আমি বিজে হাঁটছিলাম, রাস্তার মধ্যে হঠাৎ করে দেখি যে কেউ একজন গান করছে, বাংলা গান। পরে গিয়ে দেখি ওই ছেলে এখানে গান গাইছে আর ভিক্ষা করছে। এবং নির্দ্বিধায় আমাকে বলল ওর নাকি মা অসুস্থ, সেই জন্য সে ভিক্ষা করে দেশে টাকা পাঠাবে। এটা শুনে আরো মন খারাপ হয়ে গেল। আচ্ছা এই ছেলেটা কি ফ্রড নাকি ধান্দাবাজ? এক একবার এক এক জায়গায় দেখা যাচ্ছে তাকে, এক একবার এক এক ধরনের কাজ করছে, আবার মায়ের অসুস্থতার কথা বলছে। দেখ সাবধান, কিন্তু সাবধান। কি জানি বুঝতে পারছি না, মানে এই দেশে সে কেন ভিক্ষা করতে হবে? তার ভিক্ষা কেন করবে? ম্যাডাম আমি এখানকার সুপারভাইজার। ও, আমাদের রিসোর্টটা আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। রিসোর্টটা কি আপনারা ঘুরে দেখেছেন? হ্যাঁ। এই যে এদিকে দেখছেন না, এই যে পূর্ব পাশে একটা সুইমিং পুল আছে, আবার পশ্চিম দিকে দেখেন, পশ্চিম দিকেও আরেকটা সুইমিং পুল আছে, উত্তর দিকে যান, উত্তর দিকে সুন্দর একটা ফুলের বাগান আছে, আর ওই যে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে সুন্দর একটা জিম আছে। আপনারা কি জিম করেন?
হ্যাঁ যদি আপনার করতে মন চায় তাহলে আমাকে বলবেন, আমি ওখানে আপনাকে নিয়ে যাব। এই আপনার যদি মাসাজের দরকার হয় তাহলে আমাকে বলবেন, আমাদের ভিতরে ব্যবস্থা নেই, কিন্তু বাইরে আমার পরিচিত অনেক মাসাজ পার্লার আছে, আপনি কি যাবেন? না না না। ম্যাডাম আপনারা কি বিসে গিয়েছিলেন? না। হুম হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম পাতায়া বিচে সুন্দর সুন্দর অনেক জায়গা আছে, আপনারা শুধু তো বিচে গিয়েছিলেন। বিচের পাশে সুন্দর একটা পাহাড় আছে, পাহাড়ের দ্বারে একটা সুন্দর মন্দির আছে, আর তাছাড়া একটা প্রাচীন বিল্ডিং আছে, ওটাকে হেরিটেজ বলে। ওই জায়গাটার নাম হলো ওয়াকিং স্ট্রিট। যাবেন ওখানে? আপনার বাড়ি কি নোয়াখালী? হ্যাঁ। কিন্তু আপনি এটা ধরলেন কীভাবে? আপনি না ম্যাডাম অনেক ট্যালেন্ট। এই ম্যাডাম আপনারা কি যাবেন ওই যে ওয়াকিং স্ট্রিটে? না না আমরা একা একা যেতে পারবো না। মাথাটা যে কি ব্যথা আমার, আমি রুমে গেলাম। ম্যাডাম কোনো সমস্যা নেই, যদি যেতে হয় আমাকে বলবেন, আমি নিয়ে যাবো অথবা যাওয়ার ব্যবস্থা করে দেবো। হ্যালো, কিরে কই তুই? তুই বাইরে মানে কোথায়? তুই একা একা কোথায় ঘুরছিস? কি আসছি? আরে ওকে এবার টেনশন করোনা বলে কি টেনশন চল যায় নাকি? তুই আয় তাড়াতাড়ি, একসাথে বেরোবো দরকার হলে। আমি ওয়াচিং ফর ইউ। গুড আফটারনুন ম্যাডাম। কেমন আছেন? ভালো। হ্যাঁ ম্যাডাম কিছু লাগবে? আপনি কি এই বিচিও কোনো জব করেন নাকি? না না, মানে ওই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, আমি ওখানে জব করি, মানে স্যাটারডে অ্যান্ড সানডে। ওকে, হলিডেজ তো অনেক গুণ। থ্যাংক ইউ। গুড, কিন্তু আমার কিছু লাগবে না। থ্যাঙ্কস। আচ্ছা আর তোর কিছু লাগবে? হ্যাঁ তোর কিছু লাগবে? ক্যারামেল আইসক্রিম। ক্যারামেল আইসক্রিম? ক্যারামেল আইসক্রিম, জি শিওর। শুনুন। জি ম্যাডাম। আপনাকে আমি কতবার বলেছি যে ম্যাডাম ছাড়া কথা বলতে? আপনি ম্যাডাম ছাড়া কি কথা বলতে পারেন না? সরি ম্যাডাম, নেক্সট টাইম থেকে ট্রাই করব। ওকে, আপনাদের রেস্টুরেন্টে গিয়ে কি একটু পা ধোয়া যাবে? শিওর, হোয়াই নট, আসুন। আপনাদের রেস্টুরেন্টটা কোন দিকে? এই তো সামনে। আপনার ফ্যামিলি প্রবলেম সলভ হয়েছে? হ্যাঁ অনেকটাই। আচ্ছা, মানে এখানে সার্ভাইভ করতে কষ্ট হয় না? এই দেশে এসে এত কষ্ট করা লাগে, আমার না ভাবতেই অবাক লাগে। বাট আপনাকে দেখলে তো মনে হয় আপনি প্রপার এডুকেটেড, সো সবই ভাগ্যের লিখন। আসুন প্লিজ। হ্যাঁ
কি ব্যাপার? থাইল্যান্ডে এসে সারাদিন রিসোর্টে পড়ে থাকলে চলবে? আপনি এখানে? আপনাদের রিসোর্টের ম্যানেজারের সাথে একটু কাজ ছিল তো, বললেন না তো এত সুন্দর একটা শহরে এসেছেন, সারাদিন রিসোর্টে কি? অ্যাকচুয়ালি এখানকার তেমন কিছু আমরা চিনি না, আর একা একা ঘুরতে ভালোও লাগে না, সেই জন্য। আমি অনেক বছর ধরে এখানে আছি। ও, তাহলে আপনি তো আমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারেন। হ্যাঁ, শিওর, নো প্রবলেম। আপনার ফ্রেন্ডকে বলবেন না? ওর একটু মাথা ব্যথা, ও বেরোতে পারবে না, সেই জন্য আমি এখানে বসেছিলাম। আপনি আমাকে নিয়ে যে বের হয়েছেন, আপনার জব আছে মানে কোনো প্রবলেম হবে না? না না, আজকে আমার ডে অফ। ও আচ্ছা আচ্ছা। আর আপনিও একা একা বসেছিলেন, তাই ভাবলাম আপনাকে নিয়ে বেরোই, আমার আগের মতো বের হওয়া হয় না। শুধু এই জন্যই নাকি অন্য কোনো কারণ আছে? অন্য আর কি কারণ প্রয়োজন? থাইল্যান্ডের অন্যতম সুন্দর শহরগুলোর মধ্যে পাতায় অন্যতম। হ্যাঁ, এবং এটাকে বলা হয় ভালোবাসার শহর, সিটি অফ লাভ। তাই? হ্যাঁ, আজকে আমি প্রথম জানলাম। ইনফ্যাক্ট আমার মনে হয় যে ভালোবাসার মানুষকে সাথে করে এখানে একবার নিয়ে আসতে পারলে বারবার আসতে ইচ্ছে করবে। আর ভালোবাসার কথা, ভালোবাসার মানুষকে এই শহরে বলার জন্য আই থিঙ্ক ইটস এ পারফেক্ট সিটি। ওকে, চলুন টুকটুকে করে যাই। আসেন। সুন্দর না জায়গাটা? ভীষণ সুন্দর। কিরকম লাগছে? অনেক ভালো লাগছে। কি খাবেন বলুন? কি পাওয়া যায়? সব এখানে, সব পাওয়া যায়, সব দেশের ফুড পাওয়া যায় এখানে। আপনি থাই চাবেন পাবেন, চাইনিজ, কোরিয়ান, ইভেন আমি আপনাকে বাংলাদেশি খাবার এখানে দিতে পারবো। হ্যাঁ বলেন, এবার কি খাবেন? আপনি এখানে এসে ডাব খেতে যাচ্ছেন, আমার এখনই নিয়ে আসি আপনার জন্য ডাব। হ্যালো, আই টু কই? এই তো। আরে এই তো মানে কি? সে কখন থেকে তুই নাই? তুই তাড়াতাড়ি হোটেলে আয়, দরকার হলে আমরা একসঙ্গে বের হবো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে, ডাব ফর ইউ। কে? গুড মর্নিং। ঘুম ভাঙলো?
সারাটা দিন পরে পরে ঘুমালি, তোকে রাতের বেলা মর্নিং বলা ছাড়া আমার আর কোনো উপায় নেই। মর্নিং কয়টা বাজে? কি হয়েছিল, কি হয়েছিল রে আমার? কিছু মনে নেই। আমি রুমে আসলাম কি করে? বাসায় আপনি আসেন নাই, আপনাকে দিয়ে গেছে। কে দিয়ে গেছে? আর কে? পাতা পাবে। ও শিট, কি খাইছিস তুই? যাই না, জাস্ট কোক খাইছি, একটা নর্মাল ড্রিঙ্ক। কোক? তুই না এত বাচ্চা, কোক খেয়ে কেউ বুঝবি না কোনটা কোক আর কোনটা কোক না। ভাগ্যিস ছেলেটা ভালো, তোকে দিয়ে গেছে আমার কাছে, আর না হয় কি না আমি ভাবতেও পারতেছি না। কেমন চলছে সব? ঠিকঠাক? কিভাবে ঠিকঠাক মানে? এভাবে আর কতদিন? কতদিন মানে কি? আর অ্যাক্টিং করতে ভালো লাগছে না, নিজের আসল পরিচয় লুকিয়ে আর কতদিন ওর সাথে আমি এভাবে অভিনয় করব? এত তাড়াহুড়া ভালো না, এরকম তো হওয়ারই কথা ছিল না, তাই না? তাও তো হচ্ছে। ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট এতটুকু জানতে পারলে তো ভালো লাগতো যে আমাকে ভালোবাসে কি না। How can I tell you? You should understand. আর এত তাড়াহুড়া করার তো কিছু নেই, সময় দিতে হয় রিলেশনশিপে। ও যেখানে বিয়ে করতেই রাজি ছিল না, বিয়ের ব্যাপারে ও শুনতেই পারে না, একটা বিয়ে বিদ্বেষী মেয়ে, তাকে এভাবে করে আমি নিয়ে আসলাম, দেখা করিয়ে দিলাম, এখনও তাকে বলতে পর্যন্ত পাচ্ছি না। তাহলে কিভাবে কিভাবে আমি বুঝবো যে এত তাড়াতাড়ি ও কাউকে ভালোবাসতে পারবে? এটা সম্ভব? টেক ইয়োর টাইম এবং ওকে ওর সময়টা দাও, দেখবে আপনা আপনি বুঝে যাচ্ছে সে তোমাকে ভালোবাসে কিনা। কিন্তু আর কতদিন অপেক্ষা করতে হবে? আর দুইটা দিন দেখি আমি ট্রাই করে, ঠিক আছে? কিন্তু আমি চাই ও নিজে থেকে বলুক, সেটাই ভালো না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। নো, নট ফর ইউ, ইটস ফর হার, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সো আমি চাই তার হ্যাপিনেস, তার স্মাইলিং ফেস। ওকে, আসি। পাভেল আমার বসের ছেলে, সে ওয়েটার না, সে ড্রাইভার না, আর বেগার তো নাই। সে খুব ভালো একটা ছেলে, ভদ্র, শিক্ষিত, ভালো ফ্যামিলির ছেলে, আর অভদ্র হলে তোকে হয়তো অন্যভাবে প্রপোজ করতে পারতো, কনভিন্স করার চেষ্টা করতো, সেটা সে করেনি, বরং তোর সামনে থেকে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছে। তুই একটা বিয়ে বিদ্বেষী মেয়ে, তোর মার মানতে এটা কষ্ট হয়। তো আন্টি আমাকে বলেছে যে আমি যেন কোনো একটা ব্যবস্থা করি, আমার কাছে এছাড়া আর কোনো ভালো ব্যবস্থা ছিল না, তাই আমি এটা
প্ল্যান করেছে। তারপরে স্ক্র্যাচ কার্ড, এখানে আসা, সব কিছু এগুলো বানোয়ার, এইসব বানানো হবে কেন? আমরা তো থাইল্যান্ডে এসেছি, রাইট? আমি আর তুই এখানে বসে এখন কথা বলছি, আর অ্যাবাউট স্ক্র্যাচ কার্ড, সেটা হতেই তো পারে পাবেল তোর লাইফের স্ক্র্যাচ কার্ড, তোর যদি পছন্দ হয় তাহলে। আমরা শুধু তোকে পরিচয় করিয়ে দিয়েছি, দ্যাটস ইট। তোর যদি ভালো না লাগে নেভার ডু ইট, আমরা তোকে ফোর্স করছি না, এবং সেটা করতে চাইনি বলেই তোকে এতদূর নিয়ে আসা, যেন তুই নিজের চোখে দেখিস তোর পছন্দ হলেই তবে তুই সিদ্ধান্ত নিবি, আর না হয় না। I'm sorry. আমি নিজের পরিচয় গোপন করেছি। আমার একদম ঠিক হয়নি আমি জানি, কিন্তু কিন্তু বিশ্বাস করো এই পুরো প্ল্যানটার মধ্যে আমি তোমার সবচেয়ে কাছের মানুষ, তোমার ফ্রেন্ড লীলাকে রেখেছিলাম, তোমার মাকে রেখেছিলাম, কিন্তু তাও দোষ তো করেছি, অথবা মাফ করবে না। আমি বিয়ে বিদ্বেষী সেটা কিন্তু না, বাট আই ডোন্ট নো, সামহাও আমার কোনো ছেলেই কোনো সময় পছন্দ হতো না। আমার অলওয়েজ পছন্দ ছিল হার্ডওয়ার্কিং ছেলে, যে একদম জিরো থেকে উঠছে। আর আমি এটাও চেয়েছি সবসময় যে আমি যাকে লাইফ পার্টনার হিসেবে চাই সে যাতে আমার মনের মতো হয়। তাই বলে ওয়েট করছিলাম, আমার কাছে এটা হচ্ছে ভালোবাসার শহর, সিটি অফ লাভ, তাই ওয়েট করছিলাম নিজের ভালোবাসার মানুষটিকে আমার মনের কথাগুলো এখানে এসে বলতে। তাই বলে এইভাবে কেন? মানে ভুইকুক সেজে, ড্রাইভার সেজে, ওয়াই এগুলো করতে হবে কেন? আর তো কোনো উপায় ছিল না আমার কাছে, তোমার খুব কাছাকাছি আসার এই একটাই ওয়ে ছিল, তোমার ভেতরের মানুষটিকে জানার এই একটাই ওয়ে ছিল। তাই কতটুকু ভালোবাসো? তোমার নিজের থেকেও বেশি। বিয়ের পরে কি আমাকে আবার এই শহরে নিয়ে আসবে? এখানে আবার কেন? তুমি তো আমাকে বললে এটা ভালোবাসার শহর, সিটি অফ লাভ, সো আমি আমার ভালোবাসার মানুষের সাথে এই শহরে তো আবার আসতে চাই। Thank you.
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.